মক্কার কাবা শরীফের নিচে লুকায়িত আছে মক্কেশ্বর মহাদেবের মন্দির। ভারতে আর এক পাগল, সে বলছে মক্কার নিচে ঈশ্বরের ইয়ে ছিল, সেই ঈশ্বরের সে দেবতা ভেঙে মক্কা বানানো হয়েছে, অর্থাৎ ওটার নাম হল মক্কেশ্বরী। আর হাজারে আসওয়াদ হলো শিবলিঙ্গ, ওইটা মানুষ মুসলমানদের চুমু খায়, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। মক্কা থেকে মক্কেশ্বর, হাজারে আসওয়াদ থেকে শিবলিঙ্গ এবং জমজম থেকে গঙ্গা জল। কোরআনে মিথ্যা কথা নাই, লা রাইবা ফিহি, কোরআনে কোনো মিথ্যা নাই, পরিষ্কার বলে দিচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ইবাদত গৃহ হচ্ছে মক্কা। মক্কা, আর তুমি বলছো ওখানে মক্কেশ্বরী, গায়ের জোরে বললি হবে, প্রমাণ কোথায়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওই মানে কোরআন হাদিস অভ্রান্ত সত্যের একমাত্র উৎস, পৃথিবীতে আর কোন সত্য কিতাব নাই। যারা বলে বেদে, বেদ হল ঈশ্বরের গ্রন্থ, তারা লেখাপড়া জানেন না। 32টা বইয়ে বেদের নাম লেখা আছে, কোনটা আসল বেদ কে বলবে? যারা বলে বাইবেল হল আসল, গোড়ায় লেখা আছে, পড়ে দেবেন দিস ইজ দ্য রিভাইজড ভার্সন অফ, রিভাইজড ভার্সন হলে কি মানুষের তৈরি করা হয় না? অত বাইবেল নয়, বেদ নয়, এমনকি ভারতের গুজরাট রাজ্যের অবসর, অন্ধ্রপ্রদেশের, অন্ধ্রপ্রদেশ রাজ্যের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গা কুমার বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে রাম কেবল মহাকাব্যে আছে, ইতিহাসে কোথায় আছে আমরা আজও জানতে পারলাম না। অথচ রামের নাম করেই আজকের 500 বছর ধরে দাঁড়িয়ে থাকা বাবরি মসজিদ ভেঙে ফেলে দেওয়া হলো। আমি যদি বলি হে অমুক, তোমার বাড়ির তলে আমার একটা বাড়ি ছিল, তাহলে কি আদালত আমাকে দিবে? অথচ সুপ্রিম কোর্ট 27 বছর ধরে বিচার করে করে শেষকালে সেখানে মুসলমানদের এই অধিকারকে নষ্ট করে দিল, রাম মন্দির নির্মিত হয়ে গেল। আজকে আবার শুনলাম নাকি এখানে বলে মক্কেশ্বর নাকি এটা শুরু হয়েছে, আজকে মোবাইলে দেখলাম। ভারতে আর এক পাগল, সে বলছে মক্কার নিচে ঈশ্বরের ইয়ে ছিল, সেই ঈশ্বরের সে দেবতা ভেঙে মক্কা বানানো হয়েছে, অর্থাৎ ওটার নাম হল মক্কেশ্বরী। আর হাজারে আসওয়াদ হলো শিবলিঙ্গ, ওইটা মানুষ মুসলমানদের চুমু খায়, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। একটা পরে একটা এইভাবে ধোঁয়া তুলছে আর মুসলমানদের বিরুদ্ধে জুলুম করার জন্য অজুহাত খুঁজছে। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি, মক্কা মুআজ্জামা, সর্বপ্রথম ইবাদত গৃহ হচ্ছে মক্কা। মক্কা, আর তুমি বলছো ওখানে মক্কেশ্বরী, গায়ের জোরে বললি হবে, প্রমাণ কোথায়? এমনি করে করে দিন দিন মুসলমানদের বিরুদ্ধে সর্বত্র যেভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, আমাদের সরকারও কোনো কথা বলে না, আলেমরাও কোনো কথা বলে না, আর দলেরা তো দলগুলো থাকে গেলে ভোটের তালে, এবার বলবে কখন?